হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজ এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সংখ্যারেখায় অমূলদ সংখ্যার অবস্থান, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমরা যে অমূলদ সংখ্যা শিখলাম গত পর্বগুলোতে, অমূলদ সংখ্যা খুঁজে বের করলাম, এখন সংখ্যারেখার মধ্যে সেটার অবস্থানটা কোথায় বা কীভাবে থাকে বা কীভাবে থাকবে বা আমরা কীভাবে অবস্থানটা নির্ণয় করব, সেটাই আমরা হচ্ছে আজকের ক্লাসে দেখব। তাহলে আমাদের টপিকটা কি? সংখ্যারেখায় অমূলদ সংখ্যার অবস্থান। বলা হচ্ছে পূর্বে সংখ্যারেখা সম্পর্কে জেনেছো, পিথাগোরাসের সূত্র সম্পর্কেও জেনেছো, এখন আমরা সংখ্যারেখায় অমূলদ সংখ্যার অবস্থান সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আগের পর্বগুলো দেখেছো তারা নিশ্চয়ই পিথাগোরাসের সূত্রটা দেখেছো যে আমি কি করিয়েছিলাম, এবং আমাদের যে অমূলদ সংখ্যা সে সম্পর্কেও তোমরা জেনেছো, সেটা আমরা দেখেছিলাম। তো পিথাগোরাসের সূত্রটা আমি যদি আরেকবার মনে করিয়ে দিই তোমাদেরকে এই ক্লাসে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো পিথাগোরাস সাহেব বলেছেন যে একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের ভূমির বর্গ এবং লম্বের বর্গের যোগফল হচ্ছে অতিভুজের বর্গের সমান। আমরা এভাবে লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজের বর্গ সমান হচ্ছে ওই ত্রিভুজটার ভূমির বর্গ অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ লম্বের বর্গ অর্থাৎ লম্ব স্কোয়ার। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তো অতিভুজ তো আসলে সমকোণী ত্রিভুজেরই। এখন আমরা যদি অতিভুজের মান বের করতে চাই তাহলে দেখো ব্যাপারটা কি হয়। আমরা যদি এভাবে লিখি, এই স্কোয়ারটা রুট করে দিয়ে এভাবে লিখি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, কীভাবে লিখতে পারি, সেগুলোর ব্যাখ্যাও কিন্তু আমি আগের পর্বগুলোতে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে এখনই গিয়ে দেখে নিবা, নাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে অতিভুজ সমান কিন্তু আমরা এটা বলতে পারি পিথাগোরাস সাহেবের সূত্র থেকে, যে অতিভুজ সমান আসলে রুট ওভার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ারের যোগফলের বর্গমূল যেটা, সেটাই হচ্ছে আমাদের অতিভুজের মান। আচ্ছা, তো এই সূত্রটা এখন এখানে থাকুক, আমরা চলে যাই হচ্ছে আমাদের পড়াশোনায়। তো অমূলদ সংখ্যাও কিন্তু আমরা হচ্ছে জানি, অমূলদ সংখ্যাটা কী যেন পড়েছিলাম, অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, সেগুলোকে আমরা বলতেছি অমূলদ সংখ্যা। এখন এই যে অমূলদ সংখ্যা রুট থ্রি রুট থ্রি, এগুলো রুট টু রুট থ্রি, এগুলো আমরা কী করবো, সংখ্যারেখায় অবস্থান করবো। সংখ্যারেখাটা কী সেটাও আমরা নিশ্চয়ই জানি, যে সংখ্যারেখা হচ্ছে আমাদের যে রেখার মধ্যে আমরা সংখ্যা কী করি অবস্থান করাই, যেখানে কিনা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সব ধরনের সংখ্যাই থাকবে। তাহলে আমরা জানি এটা হচ্ছে শূন্য, এখানে থাকে ওয়ান, এখানে থাকে টু, এখানে থাকে থ্রি, এখানে থাকে ফোর, এখানে থাকে ফাইভ। একইভাবে শূন্যের বাম দিকে কী থাকে, মাইনাস ওয়ান, তারপর মাইনাস টু, তারপর মাইনাস থ্রি, তারপর মাইনাস ফোর, তারপর মাইনাস ফাইভ, এভাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখন এখানে আমরা দেখতেছি সবগুলো সংখ্যা হচ্ছে আছে, কিন্তু এই যে রুট, যেহেতু রুট টু রুট থ্রি যেহেতু একটা সংখ্যা, হোক অমূলদ সংখ্যা কিন্তু সংখ্যা যেহেতু, তার মানে সংখ্যারেখার মধ্যে তো থাকবে, কারণ সংখ্যারেখার মধ্যে তো আসলে সব ধরনের সংখ্যাই থাকবে, থাকা উচিত বা থাকে। তাহলে এখানে আমরা ওয়ান টু থ্রি, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি পাচ্ছি, তার মানে রুট থ্রিও নিশ্চয়ই এখানে আছে কারণ একটা সংখ্যা, রুট টুও নিশ্চয়ই এখানে আছে কারণ একটা সংখ্যা। ও আসলে এখন তাহলে কোথায় আছে, ওর অবস্থানটা কোথায়, রুট টু আমি এখানে কোথায় দেখাবো, রুট থ্রিটা এখানে আমি কোথায় দেখাবো, সেটাই হচ্ছে আমরা নির্ণয় করে দেখবো, যে এখানে রুট টুর অবস্থানটা কোথায় হবে, আমি কোথায় রুট টু দেখাবো, রুট থ্রির অবস্থানটা কোথায় হবে। একইভাবে রুট ফাইভ, রুট সেভেন, রুট এইট, রুট এলিভেন, রুট টেন, এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা আসলে কোথায় দেখাবো বা কীভাবে তাদের অবস্থান নির্ণয় করবো সেটাই আমরা দেখবো এখন। আচ্ছা, আমাদের ক্লাসের কনসেপ্ট নিশ্চয়ই তোমরা ক্লিয়ার, এখন আমরা নির্ণয় করি। বলা হচ্ছে সংখ্যারেখায় মূলবিন্দু শূন্য থেকে ডানে এক একক দূরে বি বিন্দু নেই এবং বি বিন্দু থেকে লম্বভাবে এক একক দূরে এ বিন্দু নেই। এবার বলো তো ও এর দূরত্ব কত, পিথাগোরাসের সূত্র অনুযায়ী হচ্ছে এখানে আমাদের সূত্রটা দেখানো হয়েছে, মানটা দেখো। এখন এই যে মানটা কিভাবে হলো, এখানে আসলে কি কাজ হলো, সেটার ব্যাখ্যাটাই আমরা জানব, ঠিক আছে? ওকে,
তাহলে ব্যাখ্যাটা আমরা জানি যে এখানে √2 কিভাবে আসলো বা এই মানটা কিভাবে হলো ওকে দেখো এখন আমাদের কি বলা হয়েছে আমরা একটা সংখ্যা রেখা নেব দেখো আমরা একটা সংখ্যা রেখা নিচ্ছি আচ্ছা সো আমরা এটা সংখ্যা রেখা নেই সো এ হচ্ছে একটা সংখ্যা রেখা আমি নিলাম তো সংখ্যা রেখার মধ্যে এটা হচ্ছে আমাদের 0 বিন্দু তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার 0 বিন্দু তো 0 বিন্দুটাকে আমরা ও নাম দিচ্ছি আমাদের বইয়ের মধ্যে বলা হচ্ছে ও ও বিন্দু থেকে তাহলে 0 বিন্দু বা ও বিন্দু যাই বলি না কেন আমরা একটা নাম দিলাম আচ্ছা এখান থেকে ডান দিকে এক একক তাহলে ডান দিকে এক একক আমরা বললাম এটা এটা হচ্ছে এক একক কোন বিন্দু এ বিন্দু বি বিন্দু এক একক দূরে বি বিন্দু নিব এখানে আমরা তাহলে এক একক দূরে বি বিন্দু নিলাম এটা হচ্ছে বি বিন্দু ফাইন তাহলে ও বি এবার কি করব বি বিন্দু থেকে আমরা আবার লম্ব বরাবর উলম্বভাবে এদিকে লম্ব বরাবর কি নেব এ বিন্দু নেব এটাও এক একক সমান তাহলে এইটুক এক একক তাহলে আমরা কি করব এই দিকেও এক একক নিলাম এই দিকে আমরা লম্ব বরাবর এক একক নিলাম এটাও কিন্তু এক একক এটুকু কি এক একক এবং এই বিন্দুর নাম হচ্ছে এ আচ্ছা এবার যদি আমরা ও আর এ যোগ করি এবার যদি ও আর এ যোগ করি দেখো তো কি হয় ভাইয়া এই যে দেখো বিষয়টা খেয়াল করে যে ও এ বি বা এ বি ও বা এ ও বি যেটাই বলো না কেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে কি হয়ে গেছে সমকোণী ত্রিভুজ এই যে এটা হচ্ছে আমাদের সমকোণ আচ্ছা ভাইয়া এবার একটা জিনিস খেয়াল করো এইটুক হচ্ছে আমার এক একক এইটুক হচ্ছে এক একক তার মানে এইটুক এক সেন্টিমিটার এক মিটার এক কিলোমিটার যেটাই হোক না কেন এইটুকু কিন্তু তার সাপেক্ষে এক সেন্টিমিটার এক কিলোমিটার এক মিটার সেটাই হবে তাহলে এটাও এক এটাও এক তাহলে এই বাহুটার এই বাহুটা সমান তার মানে ও এ বাহু আর হচ্ছে আমাদের অবিবাহু আর হচ্ছে এ বিবাহু দুটো হচ্ছে সমবাহু তার মানে এটাকে আমরা বলতে পারছি কি একটা সমবাহু সমকোণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে ভূমি কোনটা হইয়া এখানে আমাদের ভূমি হচ্ছে ও বি ভূমিগত ও বি এবং ও বি সমান কত এক এক একক আমরা এভাবে লিখতে পারি এক একক আচ্ছা লম্ব কত এখানে লম্ব হচ্ছে আমাদের এ বি লম্ব কি এ বি এ বি কত এক একক এবার আমরা যদি এই ত্রিভুজের অতিভুজটা বের করতে চাই অতিভুজ অতিভুজ এখন পিথাগোরাস সাহেব তো আমাদেরকে বলেই দিয়েছেন যে ভাই তুমি যদি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে চাও তাহলে তোমাকে এভাবে বের করতে হবে যে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ওকে ফাইন এবার দেখো তো ভাইয়া কী ঘটনা ঘটতেছে এবার যদি আমরা এভাবে লিখি আচ্ছা রুট ওভার দেখো তো লম্বের মানটা কত এক তার উপরে স্কোয়ার দিলাম যোগ ভূমির মান কত এক তার উপরেও স্কোয়ার দিলাম এবার দেখো আমি যদি এক স্কোয়ার মানে কত এক আর এক স্কোয়ার মানে এখানে এক ওয়ান তাহলে কত হচ্ছে ভাই দেখো তো এখানে রুট ওয়ান প্লাস ওয়ান তাহলে রুট এক আর এক যোগ করলে হয় দুই তাহলে রুট টু চলে আসছে তার মানে এই যে অতিভুজটুকু আছে না এই যে অতিভুজটুকু এ ও এ অতিভুজ এইটা বের করলাম অতিভুজের মান হচ্ছে রুট টু তার মানে অতিভুজ আমার কে ও এ না তাহলে এই মানটা কত এই মানটুকু হচ্ছে আমার রুট টু অর্থাৎ এটা যদি এক একক হয় এটা যদি এক একক হয় তাহলে এই অংশটা হচ্ছে আমার রুট টু তার মানে এই যে দূরত্বটা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এই যে ও থেকে এ বিন্দু ও বিন্দু থেকে এ বিন্দুর যে দূরত্বটা এটা হচ্ছে মূলত আমার রুট টু এর দূরত্ব রুট টু এর দূরত্ব অর্থাৎ আমি যদি ও বিন্দু থেকে এই ও এ দূরত্ব পরিমাণ কোথাও যাই সেই যে দূরত্বটা আমি পাব সেটা হবে আমার রুট টু এর দূরত্ব তাহলে আমি যদি এই পরিমাণ দূরত্ব এই সংখ্যারেখার মধ্যে বসাই এই পরিমাণ দূরত্ব যদি এই সংখ্যারেখার মধ্যে বসাই তাহলে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে রুট টু এর বিন্দু কারণ আমি এই পরিমাণ দূরত্ব দিয়ে যাচ্ছি আমি আবারও বলি কি হচ্ছে ও এ যে দূরত্বটা এটা হচ্ছে আমার রুট টু এর দূরত্ব তাহলে এই পরিমাণ দূরত্ব আমি যেদিকেই নিব এই পরিমাণ দূরত্ব যদি এইদিকে নেই তাহলে আমি কি বলতে পারবো যে ও আসলে ও বিন্দু থেকে রুট টু পরিমাণ জায়গা সরে আসছে আমি যদি এদিকে নেই আমি বলতে পারি ও বিন্দু থেকে রুট টু পরিমাণ জায়গা জোরে সরে আসছে আমি এদিকেও যদি নেই আমি কি বলতে পারবো যে ও ও বিন্দু থেকে রুট টু পরিমাণ জায়গা সরে আসছে আমি যদি এইদিকে নেই তাহলে ও আসছে কি হয়েছে ও বিন্দু থেকে রুট টু পরিমাণ জায়গা সরে আসছে তাহলে রুট টু পরিমাণ জায়গা সরে আসছে মানে কি ভাই ওই বিন্দুটা রুট টু এর বিন্দু তাহলে আমরা এখন কি করব এই যে ও এ পরিমাণ দূরত্ব আমরা এই সংখ্যারেখার মধ্যে স্থাপন করব এটার জন্য তোমরা কম্পাস ব্যবহার করতে পারো
অথবা স্কেল দিয়েও মেপে নিতে পারো, তবে খুব ভালো হয় কম্পাস ব্যবহার করলে। দেখো, আচ্ছা সো দেখো, আমরা যদি কম্পাস ব্যবহার করি তো কম্পাসটা আমরা এখানে, তোমরা নিশ্চয়ই সম্পাদ্য আঁকো সবাই এঁকেছো, সো এই যে এইভাবে আমরা এটা মেপে নিলাম। এবার আমরা কি করব, এই যে অংশটা, এই অংশটাকেই আমরা এখানে এই পরিমাণ দূরত্ব এখানে দিয়ে দেব। তাহলে এই যে দূরত্বটা আমি দিলাম, এই যে অংশটুকু, এই অংশটুকু আসলে কি, আমি কতটুকু সরে আসছি, রুট টু পরিমাণ সরে আসছি। তার মানে ও থেকে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটার নাম আমরা দিলাম মনে করো ডি বিন্দু। কি বিন্দু? ডি বিন্দু বা সি বিন্দু, মানে যে বিন্দু দেবো না কেন। আচ্ছা, বইয়ের মধ্যে কি বিন্দু দিয়েছে? হ্যাঁ, ডি বিন্দুই দিয়েছে। তাহলে ডি বিন্দু, তাহলে এই যে ও থেকে ডি বিন্দু, এই যে ও থেকে ডি এর দূরত্বটা কি ভাই, ও থেকে ডি এর দূরত্বটা হচ্ছে রুট টু। তার মানে আমরা এই বিন্দুটাকে বলতেছি রুট টু। তার মানে আমি যদি এই সংখ্যারেখার মধ্যে রুট টু অবস্থিত করতে চাই, তাহলে এই বিন্দু হবে সেটা, সেই রুট টু এর বিন্দুটা। তাহলে আমাকে প্রশ্ন করা হচ্ছে, ভাই এই সংখ্যার মধ্যে রুট টুর অবস্থান কোথায়? আমরা বলছি এই যে রুট টু এর অবস্থান এখানে। তাহলে এই যে এইখানে, এইটা হচ্ছে আমার ওয়ানের অবস্থান। এই যে এই বিন্দুটা কিন্তু ওয়ানের অবস্থান, তার মানে ওয়ান থেকে একটু পরে হচ্ছে রুট টু এর অবস্থান। কারণ রুট টু এর মান তো আমরা সবাই জানি, দুইও না একও না, মাঝামাঝি, তাহলে আবার হাফও না, 1.5ও না। তার মানে এখানে আমাদের অবস্থানটা আসতেছে। তো এই দেখো বইয়ের মধ্যে এবার খেয়াল করে দেখো, এবার আশা করি এই যে হিজিবিজি চিত্রটা এবার বুঝতে পারবা, যে এই যে শূন্য থেকে ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এক একক দূরত্ব, তারপর এই বরাবর লম্ব। এখন দেখো এই যে এই অংশটা, এই যে ও এ, এইটুকু হচ্ছে রুট টু। দেখো এই যে কম্পাস দিয়ে বলতেছে যে ও এ পরিমাণ দূরত্ব তুমি ডি বিন্দুতে নিছো, তাহলে এইটা হচ্ছে আমার রুট টু। ঠিক আছে, তাহলে অবস্থান আমরা করলাম রুট টু এর। দেখো আমাদের নিচে কিন্তু বলা আছে। এবার এই যে রুট টু অবস্থান আমরা করলাম, নির্ণয় করলাম, এখন আমরা যদি রুট থ্রি নির্ণয় করতে চাই, যে সংখ্যারেখায় তুমি রুট থ্রি অবস্থান করো, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আবার দেখো এই চিত্রটার মধ্যেই, বইয়ের মধ্যে যেহেতু একটা চিত্রই দেখানো হয়েছে, আমি দেখাচ্ছি যে আমরা কি করব, এই যে রুট টু অবস্থান থেকেই আবার এক একক পরিমাণ, কি একক পরিমাণ, এক একক পরিমাণ লম্ব নেব। এই যে এক একক পরিমাণ লম্ব নিলাম, ঠিক আছে, ওই অবস্থান থেকেই, কারণ আমি এই অবস্থান থেকে আবার রুট থ্রি বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা রুট টু থেকে, এই যে কি করলাম ভাই, রুট টুর যে অবস্থানটা ছিল ঠিক ওই অবস্থান থেকে লম্ব বরাবর আমরা আবার এক একক নিলাম। কত, কি একক? এক একক। এই বিন্দুটার নাম আমরা কি দেবো, এই বিন্দুটার নাম আমরা দেবো সি। কি দিলাম? সি। এবার ও আর সি যোগ করো। দেখো তো নতুন একটা ত্রিভুজ পাচ্ছি না আমরা, তাহলে ও আর সি যোগ করে দিলাম। দেখো ও আর সি যোগ করে দিলাম। আচ্ছা, এটা যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদের বুঝতে সুবিধা। ওকে ফাইন। তাহলে দেখো তো এই যে ও সি ডি, এটা একটা ত্রিভুজ হয়েছে, এবং এটাও কি সমকোণী ত্রিভুজ না, এটাও সমকোণী ত্রিভুজ। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া এই ত্রিভুজটার লম্ব কত, তুমি বলো ভাইয়া ওয়ান, কারণ ডি থেকে সি বিন্দু দূরত্ব ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান। কিন্তু এবার যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া এর ভূমি কত, তুমি কিন্তু অবশ্যই বলবে এটার ভূমি হচ্ছে রুট টু, কারণ আমি কোন বিন্দুতে আছি, ডি বিন্দুতে। তাহলে ও থেকে ডি বিন্দুর দূরত্ব কত, রুট টু, এবং ও থেকে ডি বিন্দুর দূরত্ব যত, সেটাই তো হচ্ছে আমার মূলত ভূমি, এই ও সি ডি ত্রিভুজটার ভূমি। তার মানে ভূমি হচ্ছে এখানে রুট টু। তাহলে দেখো আমরা যদি মানগুলো লিখি, খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে এখানে এই ত্রিভুজটার মধ্যে, কোন ত্রিভুজটা জানো, ও সি ডি ত্রিভুজটার মধ্যে ভূমি কত, ও ডি, এই যে ও বিন্দু থেকে ডি বিন্দু, এটা কত দূরত্ব, রুট টু। এবং আমাদের সিডি অর্থাৎ লম্ব যে আছে, সিডি লম্ব কিন্তু এখন সিডি, এই সিডি কত এখানে, এক একক, আমরা এক একক দূরত্বে নিয়েছি, ফাইন। এবার যদি আমরা অতিভুজ, মানে এই মানটাই তো আমার আসলে লাগবে, এই মানটা লাগবে, তাহলে এই অতিভুজটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা আবার পিথাগোরাস সাহেবের কাছে যাচ্ছি। তো পিথাগোরাস সাহেবের কথা অনুসারে অতিভুজ সমান রুট আবার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখন মানগুলো বসাও আগের মতো, লম্বের মান কত, ওয়ান স্কোয়ার, যোগ ভূমির মান কত, রুট টু স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কী করতেছি দেখো তো, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, আর রুট টু স্কোয়ার মানে কি, রুট টু স্কোয়ার মানে কিন্তু টু, কারণ ওই যে স্কোয়ার আর রুট এখানে কাটা যাচ্ছে। তাহলে থাকতেছে কি, রুট দুই আর এক যোগ করলে হয় তিন, তার মানে দেখো তো রুট থ্রি পাওয়া গেছে। তার মানে আমরা বলতে পারতেছি যে ভাই এই যে ও সি যে অতিভুজটা আছে এটার মান হচ্ছে রুট থ্রি, অর্থাৎ এটার দূরত্ব হচ্ছে রুট থ্রি। এখন যদি আমি এই পরিমাণ দূরত্ব, ও আর সি কিন্তু এখন দূরত্বটা হচ্ছে রুট থ্রি, তাহলে এই পরিমাণ দূরত্ব আমি যেদিকেই নেব ওই দূরত্বটা হবে
রুট থ্রি পরিমাণ। তাহলে আমি যদি এই পরিমাণ দূরত্ব এই দিকে নেই, তাহলে শূন্য থেকে সেই বিন্দুটার দূরত্ব হবে রুট থ্রি, তার মানে ওইটা হবে রুট থ্রির অবস্থান। দেখো আগের মতোই সেম, আমরা শূন্যবিন্দু থেকে বা ও বিন্দু থেকে এই যে দেখো এই পরিমাণ অংশ নিলাম, তাহলে এটা হচ্ছে আমার রুট থ্রি। তাহলে এটাকে আমি যেখানেই বসাবো, যে বিন্দুতেই বসাবো, সেটাই হবে আমার কি রুট থ্রি এর অবস্থান। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের রুট থ্রি এর অবস্থান। দেখো রুট টুর পরে রুট থ্রি। এখন যদি বলা হয় ভাইয়া আমি রুট ফোর, রুট ফোর নির্ণয় করতে চাই, রুট ফোর মানে তো আসলে টু, তার মানে টু কিন্তু থাকবে ঠিক এই জায়গায়, ঠিক না? তারপরে যদি রুট ফাইভ হয় ভাইয়া রুট ফাইভ নির্ণয় করতে চাই, তাহলে রুট ফাইভ কিন্তু টু এর পরে। একইভাবে রুট সিক্স, রুট সেভেন, রুট এইট, নাইন, যেটাই নির্ণয় করো তুমি। তাহলে দেখো এই যে এটা হচ্ছে ওয়ান, আর রুট থ্রির পরে কিন্তু থাকবে হচ্ছে এখানে টু। তার মানে দেখো ওয়ান এবং টু এর মাঝখানে কিন্তু রুট টু এবং রুট থ্রি, অর্থাৎ রুট টু রুট থ্রি এর মান কিন্তু ওয়ানের থেকে বেশি কিন্তু টু এর থেকে কম, এটাই কিন্তু আমরা দেখতেছি, যে ওরা হচ্ছে রুট ওয়ান এবং টু এর মাঝখানে, এটা কিন্তু আমরা দেখলাম। আবার যদি আমি রুট ফাইভ নির্ণয় করি একটু পরে, তাহলে কিন্তু রুট ফাইভের মান হয়ে যাচ্ছে টু এর থেকে আবার বেশি কিন্তু থ্রির থেকে কম। তাহলে এই হচ্ছে আমাদের মূলত অমূলত সংখ্যার অবস্থান সংখ্যা রেখায়। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় ভাইয়া আমি যখন রুট ফোর নির্ণয় করবো, রুট ফোর, তখন আমি লম্বটা কোন বিন্দু থেকে দেব, তুমি কিন্তু এখন অবশ্যই বলতে পারবে আমি এখন লম্বটা দেব জি রুট থ্রি বিন্দু থেকে। তাহলে রুট থ্রি বিন্দু থেকে যদি দেই ভাইয়া, তাহলে রুট থ্রি বিন্দু থেকে যদি আমি এক একক, এখানে কিন্তু এক একক লম্ব সবসময় এক একক নিচ্ছি আমরা, তাহলে রুট থ্রি বিন্দু থেকে যদি ভাইয়া আমি এক একক দেই, তাহলে এটা যদি আমি এখন মিলিয়ে দিই এইভাবে, তাহলে বলতো এই যে ত্রিভুজটা হলো এটার নাম যদি মনে করো আমি ই দিই, মনে করো আমি ই দিলাম, তাহলে এই যে ই দিলাম এটা বলতো এখন এই ত্রিভুজটার লম্ব কত? এক। তুমি বলবা ভাইয়া এক। এখন ভূমি কত? তুমি কিন্তু অবশ্যই বলবা যে ভাইয়া রুট থ্রি, কারণ শূন্য থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম আমরা দিলাম এফ, তাহলে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে রুট থ্রি, তার মানে ভূমি হচ্ছে এখানে রুট থ্রি আর আমাদের লম্ব হচ্ছে এক। এখন যদি এখানে মানগুলো বসাও, দেখো তো এই সূত্রটার মধ্যেই মানগুলো যদি আমরা এখন বসাই, এই ত্রিভুজের মধ্যে লম্ব কত ভাই? এক। ভূমি কত? রুট থ্রি। তাহলে দেখো তো রুট থ্রি যদি তুমি এখানে বসাও এভাবে, তাহলে কত আসবে? এই দেখো, এই যে দেখো এখানে ওয়ান আসবে আর রুট থ্রি আর স্কোয়ার মানে কত? থ্রি। তার মানে দেখো তো এখানে রুট ফোর আসে না, রুট ফোর আসে, রুট ফোরের মান কত? টু না? দেখো এই যে দেখো রুট থ্রি এর পরের অবস্থানটাই কিন্তু টু। তাহলে এখন যদি তুমি এখানে এই বিন্দুটা, এই যে এই দূরত্বটা নিয়ে এখানে বসাও, এটা হয়ে যাবে কত? টু এর অবস্থান। এবার যদি তুমি রুট ফাইভ নির্ণয় করতে চাও, বিন্দুটা লম্বটা কোন বিন্দুতে দিবা? লম্ব কিন্তু তুমি দিচ্ছ এই বিন্দুতে, ঠিক না? লম্ব কিন্তু তুমি এই বিন্দুতেই দিচ্ছ। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া এই বিন্দুতে আমি তো লম্ব দিলাম আপনার কথা অনুসারে, ঠিক আছে আপনি বলছেন দিয়েছি খুবই সুন্দর, কিন্তু এখানে ভূমি কোনটা হবে? আমি লম্ব তো পেলাম, এটা লম্ব, কিন্তু ভূমি কোনটা? এই ত্রিভুজটা, এই যে হলুদ বাহুর যে ত্রিভুজটা, এখানে ভূমি কত? ভূমি কিন্তু তখন হয়ে যাচ্ছে টু, কারণ আমি কিন্তু এই বিন্দু থেকে ত্রিভুজটা নির্ণয় করতেছি। তাহলে দেখো এটা, এটা আর এটা, এই যে তিনটা বিন্দু মিলে যে ত্রিভুজটা, এটার কিন্তু লম্ব হয়ে যাচ্ছে ওয়ান। লম্ব সবসময় ওয়ান, কারণ আমরা লম্ব সবসময় এক একক পরিমাণে নিচ্ছি, কিন্তু ভূমিটা আমার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, কারণ ভূমি আমি যে বিন্দুতে নিচ্ছি শূন্য থেকে সেই বিন্দুর অবস্থানটাকে আমি ভূমি বলতেছি। তাহলে শূন্য থেকে টু বিন্দু, তাহলে এর অবস্থান কত? টু। তার মানে এটা হচ্ছে ভূমি হচ্ছে টু। তার মানে আমি এখন এই যে মানটা পাবো, এই যে হলুদ বাহুটা যেটা পাবো, এই হলুদ বাহু অতিভুজ তো নাকি, তাহলে এটার যে মানটা পাবো, অতিভুজের মানটা, সেটা কিসের মান হবে? সেটা হবে আমার রুট ফাইভের মান। সেটা কিসের মান হবে? সেটা হবে আমার হচ্ছে রুট ফাইভের মান। তাহলে এটা হচ্ছে আমাদের রুট ফাইভের মান। ওকে, তাহলে এই বিন্দুটা, এই যে এই দূরত্বটা যদি আমি এখানে অবস্থান করি, তাহলে এটা রুট ফাইভ। একইভাবে এখন যদি রুট সিক্স নির্ণয় করতে চাও, তাহলে আমাদের লম্বটা হবে কোথায়? এই যে এইখানে। তারপরে আমরা কী করে দেবো? এই দুটো যোগ করে দিব। তারপর এই যে বাহুটা, এই বাহুটার অতিভুজ যেটা হবে সেটা হবে রুট সিক্স। একইভাবে রুট সিক্সের মধ্যে লম্ব দেওয়া যে ত্রিভুজটা হবে সেটা হবে রুট সেভেন। একইভাবে রুট নাইন, রুট টেন, এভাবে আমরা যেতেই থাকবো, যেতেই থাকবো, ঠিক আছে? এখন লম্ব কিন্তু সবসময় এক একক, আর ভূমি হচ্ছে আমরা যে বিন্দুতে লম্বটা দিয়েছি, ত্রিভুজটা যে বিন্দুর লম্ব নিয়ে নির্ণয় করেছি, সেই দূরত্বটা হচ্ছে আমাদের ওই ত্রিভুজের ভূমি হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে দেখো আমরা কিন্তু অমূলক সংখ্যার যে অবস্থান নির্ণয়, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ দেখাতে পেরেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো
যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। তো বইয়ের মধ্যে কিন্তু এই যে মানটা লেখা হয়েছে এক বাইরের রুট টু, এটা কিন্তু আসলে এভাবেই হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বই এখানে রুট থ্রির কথা বলা হয়েছে, যে রুট থ্রি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো রুট থ্রি এর অবস্থানটা নির্ণয় করা হয়েছে এবং আমাদেরকে একক কাজ দেওয়া হয়েছে যে রুট ফোর, রুট ফাইভ, রুট সিক্স, রুট সেভেন এই বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো। তো দেখো ভাইয়া, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে রুট ফোর মানে টু, এটা তো রুট ফোর, আসলে টু মানে তো রুট ফোর, তারপরে হচ্ছে রুট ফাইভ, এই অবস্থানগুলো নির্ণয় করে দেখিয়েছি। এখন যদি রুট সিক্স নির্ণয় করতে চাও তোমাকে কী করতে হবে, রুট সিক্স এখানে দিতে হবে, অর্থাৎ এই যে দূরত্বটা এটা হচ্ছে রুট সিক্স। এখন যদি রুট সেভেন করতে হয় তাহলে এটা যদি রুট সিক্স হয় এখানে আমি একটা লম্ব আঁকবো, এখানে একটা কী আঁকবো, লম্ব আঁকবো, এবং এটার যে দূরত্বটা হবে, এই ত্রিভুজের যে দূরত্বটা হবে এখান থেকে এই যে এই ত্রিভুজের দূরত্ব, এটা হয়ে যাবে আমার রুট সিক্সের দূরত্ব। তাহলে এইভাবে কিন্তু আমরা রুট সেভেন, রুট নাইন, যত দূর যতগুলো অমূলত সংখ্যা আছে আমরা সবগুলো নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যে সংখ্যারেখায় অমূলত সংখ্যার অবস্থানটা আমরা কীভাবে নির্ণয় করব বা অমূলত সংখ্যা আমরা কীভাবে অবস্থিত করব, এটা আমাদের ক্লাসটা ছিল, এটা আমাদের বোঝার বিষয় ছিল। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবং এখন থেকে আমরা রুট টু, রুট থ্রি সংখ্যারেখার মধ্যে অবস্থিত করতে পারবো। এবং সামনে অনুশীলনের মধ্যেও কিন্তু আমাদের সেম এই কাজটাই আছে কিছু অঙ্কে, তো তখন আবার আমরা ইনশাল্লাহ সেই কাজটা সমাধান করব এবং তখন আবার বুঝবো, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।